Hello, welcome to my channel. I'm Abhishek. Today we are Ranchi Jamshedpur. First of all, today is 25th December. That's why Merry Christmas. So, why? Today I am with my Baba. We are road trip. Hey, guys, are you? So, we are going to go. Let's go. Let's go. গোলাঘাটে ব্রেকফাস্ট করলাম করে এবার বেরিয়ে পড়ব কারণ আমাদের মোটামুটি যেতে বেশ খানিকক্ষণ সময় লাগবে জাস্ট ব্রেকফাস্টটা করলাম সবে 8টা বাজে 8টা 10:15 হবে চলুন এগিয়ে যাই আমি এখন বড়িসলে আছি সরি বড়সলে আছি এখানে চেকপোস্টে নাম এন্ট্রি করি যেতে হয় রাঁচি যেতে গেলে সবাই কি দাঁড় করাচ্ছে নাম এন্ট্রি করছে গাড়িতে কজন আছে গাড়ির নাম্বার দিয়ে ছেড়ে দিচ্ছে এখানেই ফুল ট্যাঙ্ক করব কারণ ঝাড়খণ্ডে তেলের দামটা কম আমাদের ওখানে থেকে জামশেদপুর এখান থেকে 40 কিমি মতন দূর আরো দূর হচ্ছে রাঁচি এখান থেকে প্রায় 100 ওই 40 এর মতন আমরা এখন জামশেদপুর এসেছি গাড়িতে ভেতরে বসে আছি কিন্তু প্রচুর ধুলো উড়ছে বাইরে একদম সিটি এলাকা যেহেতু জ্যাম প্রচন্ড ট্রাফিক এতক্ষণ রাস্তা খুব ভালো ছিল কিন্তু এখন এতটাই ট্রাফিক যে ধুলো ময়লা জ্যাম সবকিছু একসাথে দেখা যাচ্ছে তবে জামশেদপুর এসে গেছি অ্যারাউন্ড 11:43 অনেকবার দাঁড়ালাম তাতেও সো ঠিকই আছে এই যে মতন তাড়াতাড়ি এসেছি রাস্তা পুরো ফাঁকা ছিল এখন অবধি রাস্তা ভালো জাস্ট এই জায়গাটা একটু এই রাফ প্যাচ আছে আদারওয়াইজ ঠিকই আছে রাস্তা একটা টি ব্রেকের জন্য দাঁড়ালাম এখন আমরা রাঁচির ঠিক 60 থেকে 65 কিলোমিটার আগে আছি ভাইয়া জায়গা কোন সা হ্যায় কোন সা জায়গা হ্যায় তামার ইয়ে রাঁচি সে কিতনা দূর হোগা 60 কিলোমিটার এটা তামার বলে একটা জায়গা 60 কিলোমিটার দূর এখান থেকে রাঁচি খড়গপুর জামশেদপুর রাঁচি রুটে মোট 5টি টোল পড়ে হোটেল সরতাজ রাঁচি আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করে গেছিলাম এবং আমাদের 1000 টাকা তলায় পড়েছিল হ্যালো তো ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছেছি আমি এখন আছি রাঁচির সরতাজ হোটেলে এটা একটা অ্যাভারেজ হোটেল মানে মানে অ্যাভারেজ ইন দ্য সেন্স মানে খুব যে হাই ফাই সব কিছু না আমি হোটেলটা ইচ্ছা করে নিয়েছি কারণ দুজনে থাকবো তো আমি আমাদের রুম দেখালাম তো ঠিক আছে একদমই রাস্তার উপর লোকেশন ভালো যেটা হচ্ছে কি আমাকে আমি এসে গেছি প্রায় 45 মিনিট হয়ে গেছে শুধু আমি খুঁজে পাচ্ছিলাম না গাড়িটা পার্ক করে খুঁজে খুঁজে দেখতে হয়েছে কারণ এখানে খুব বিজি এলাকা প্রচুর গাড়ি ঘোড়া প্রচুর রাস্তাঘাটে প্রচুর অনেক ধরনের দোকান আরও অনেক কিছু সব শপিং কমপ্লেক্স মল সব আছে যার ফলে ওরমভাবে দেখে চোখে মানে ফাঁকাভাবে দেখা যায়নি যার জন্য খুঁজতে হয়েছে আমাকে এনিওয়ে তো এখন এসে গেছি ফাইনালি তো আজকে আপাতত লাঞ্চ করব লাঞ্চ করা হয়নি একটু খিদে পেয়ে গেছে তো প্রথমে আমাদের বলে দিই কোন রুটটা আমরা ফলো করে এসেছিলাম আমরা বেসিক্যালি এসেছি হচ্ছে কোলাঘাট
খড়গপুর এবং তারপরে ঝাড়গ্রাম, ঘাটশিলা, জামশেদপুর হয়ে রাঁচি এসেছি। টোটাল আমার বাড়ি থেকে, আমার বাড়ি কোন নগর সেখান থেকে এটা প্রায় 405 কিলোমিটার, মানে আমি যে হোটেলটা আছি সেই হোটেলের ডিরেক্ট ম্যাপে আমি গুগল ম্যাপস ধরে এসেছি। এবং রাস্তা অল ওভার খুব ভালো, শুধুমাত্র জামশেদপুর থেকে প্রায় অ্যারাউন্ড 30-40 কিলোমিটার মতন রাস্তাটা খুব একটা ভালো নয়, মধ্যখানে রাস্তা একটু খারাপ এবং কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে বলে, কিন্তু বাকি পুরো রাস্তা কিন্তু খুব সুন্দর, যে কারণে আমার টোটাল জার্নিটা ম্যাক্সিমাম টাইম লেগেছে, রাস্তা ফাঁকাও ছিল, সব মিলিয়ে ম্যাক্সিমাম লেগেছে আমার টাইম অ্যারাউন্ড ওই 7-7.5 ঘন্টা মতন, এর থেকে বেশি লাগেনি। এবং হ্যাঁ, রাস্তা ফাঁকা ছিল যখন ভালো মতন চালিয়েওছি এবং খুব আরামেই এসেছি। গুড মর্নিং, আজকে 26th, আজকে সানডে, আজকে এখন ফার্স্ট আমরা বেরোচ্ছি, কালকে এসে সেরকম কোথাও বেরোয়নি, এই আশেপাশে একটু রাত্রের দিকে বেরিয়েছিলাম, কারণ একদিনে এসেই তারপরে অনেক জায়গা ঘোরা খুব সম্ভব আমাদের কাছে হতো না বলেই আমরা আজকের দিনটাকে চুজ করেছি, কয়েকটা জায়গা ঘুরে দেখবো রাঁচিতে। পাত্রাতু ভ্যালিতে, পাত্রাতু ভ্যালি অ্যাকচুয়ালি একটা সুন্দর ভ্যালি, রাস্তাটা দুর্দান্ত। আমি ওপর থেকে একটু ভিউ দেখানোর চেষ্টা করছি, আমরা একটু নামবো এখানে, একটা জায়গায় দেখছি সবাই নেবে দাঁড়িয়ে আছে বলে আমরা এখানেই দাঁড়ালাম, দেখি এখান থেকে কী ভিউ দেখা যায়, চলুন। দশম ফলসে আমার পেছন দিকে, দশম ফলস গেছিলাম, খুব দারুণ ফলসটা, কিন্তু একটু এক্সপিরিয়েন্স বাজে হলো, কারণ বড় বড় বাস ঢুকিয়ে দিয়েছে এবং তার ফলে বিশাল জ্যাম ছিল, আমি তো ওখানে গিয়ে ভালো করে ব্লগই করতে পারলাম না, তাড়াহুড়ো করতে হলো। আর যেটা আমার খুব ভালো লাগেনি সেটা হচ্ছে কি ওখানে পিকনিক স্পট যেহেতু করতে দিয়েছে প্রচণ্ড নোংরা করা হয়েছে জায়গাটাকে, এই একটা জিনিস আমার খুব ভালো লাগেনি, কারণ ফলসটা দুর্দান্ত আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি, দেখতেই পাবেন, এবং খুব সুন্দর একটা ফিলিং তো অবভিয়াসলি হচ্ছিলো, ন্যাচারাল ফলস, এত বড় একটা সুন্দর ফলস, কিন্তু এই যেহেতু এত বড় ফলসের আশেপাশে পিকনিক করতে দেওয়া আছে, প্রচণ্ড ভিড় আজকে সানডে, তার ভিড়টা ঠিক আছে, ভিড় তো অবভিয়াসলি লোকে সবাই দেখতে গেছে, আমিও দেখতে গেছি, কিন্তু জায়গাটাকে নোংরা করা হচ্ছে এবং বড় বড় বাসকে ঢুকতে দেওয়ার পারমিশন দেওয়ার ফলে বিশাল জ্যাম হয়ে গেছে রাস্তাটা লাস্টের দিকে, খুব সরু, এমনি রাস্তা খুব ভালো, ঝাড়খণ্ডের প্রত্যেকটা রাস্তা খুব ভালো। আমরা এখন জামশেদপুরে হলিডে ইন বলে একটি হোটেলে উঠেছি, রাত্রিটা এখানেই কাটাবো, আমরা একটু এগিয়ে এলাম রাঁচি থেকে বেশ কিছুটা, এখন জামশেদপুরে আছি, কালকে বাড়ির দিকে রওনা হব, যাওয়ার পথে যদি কোথাও আপনাদের দেখাতে পারি অবশ্যই দেখাবো। আমাদের জার্নিটা প্রচণ্ডই ছোট হয়েছে, যার জন্যে আর সকালে শুধুমাত্র আমরা পাত্রাতু ভ্যালি যেতে পেরেছি, এছাড়া আমরা গেছিলাম হচ্ছে দশম ফলস, দশম ফলসে হয়েই আমরা এখন আমরা জামশেদপুরের দিকে এগিয়ে এসেছি।
জুবলি পার্কে এসেছি। পেছনে মূর্তি দেখতেই পাচ্ছেন, শ্রী জামশেদজি টাটার। জুবলি পার্কে মোটামুটি ঘুরলাম সকালটা, মনে হচ্ছে ভোরবেলাটা, ভোরবেলা নয় 10টা বেজে গেছে। প্রচণ্ড ক্লাউডি, খুব সুন্দর পরিবেশ, আশপাশটা দেখালাম, অনেক গাছপালা আছে এবং লোকজন ঘুরতে আসছে। এখানে কোনো এন্ট্রি বা এরকম কোনো ব্যাপার নেই, কোনো টিকিট সিস্টেম না, সবাই আশপাশ থেকে একদম পুরো খোলা এসে ঘুরে যেতে পারে, দেখে যেতে পারে, ভালোই লাগবে। আর উইন্টারে খুবই ভালো লাগবে, অনেক ফুল গাছপালাও আছে এবং খুব সুন্দর পরিবেশ। এবার আমরা ডিমনা লেকের দিকে এগোলাম। এসেছি ঝাড়খণ্ডের ডিমনা লেকে। পুরোপুরি কুয়াশায় ঢেকে আছে, যার জন্যে ভালো করে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না এপাশ থেকে ওপাশটা, কিন্তু এটুকুনি বোঝা যাচ্ছে লেকটা বেশ বড়। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জানি না কত দূর, মানে কতটা নিয়ে এরিয়াটা, কিন্তু বেশ বড়। আমি এখন এই জাস্ট লাঞ্চ করলাম। আমরা জামশেদপুর থেকে তো বেরিয়ে পড়েছিলাম সকালেই, তো ওখান থেকে মোটামুটি যে কটা জায়গা দেখা গেল সে আজকে, যেহেতু আমাদের বাড়ি ফেরার ছিল বলে, সেগুলোকে কভার করে এখন অন দ্য ওয়ে একটা একদম অর্ডিনারি ধাবাতে লাঞ্চ করলাম। এবং এখন আমরা প্রায় মানে জামশেদপুর ক্রস করেছি, কিছু না হলো ঘন্টা দেড়েকের ওপর হয়ে গেছে। আর কিছুটা গেলে আমরা এবার ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকে পড়বো। তো এখানেই আজকে আমাদের ব্লগটা শেষ করছি, আমাদের এই ছোট্ট ট্রিপটা, যে কটা জায়গা কভার করলাম আপনাদের ভিডিওতে দেখিয়েছি, এমনি ভালোই ঘুরলাম। এখন মোটামুটি বাড়ি যাব। যদি দেখতে আপনাদের ভালো লেগে থাকে এই ব্লগটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। স্টে ব্লেসড অ্যান্ড টেক কেয়ার।